আজ বিশ্ব নবী দিবস, হযরত মোহাম্মদের জন্মদিন। হযরত মোহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক বলার অপেক্ষা রাখে না, আমরা প্রত্যেকেই সেটা জানি। উনি 576 খ্রিস্টাব্দে মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আর হযরত মোহাম্মদ সম্পর্কে আমরা অনেক কি বলবো, উনি একজন ক্ষণজন্মা মানুষ, ভীষণই পপুলার একজন মানুষ, কিন্তু ওনার সম্পর্কে আমরা অনেকেই খুব একটা বেশি জানি না। আমি তো খুব একটা বেশি জানি না, আমার ধারণা আমরা অনেকেই ওনার সম্পর্কে খুব একটা বেশি জানি না। আর যেটুকুনি জানি সেই বিষয়গুলোর মধ্যেও অধিকাংশটাই ভুল জানি, বা এরোর কাছ থেকে শুনে, বা কোথাও থেকে, মানে ঠিক স্পষ্ট ধারণা নেই ওনার, স্পষ্ট কোনো ধারণা নেই ওনার সম্পর্কে। তো এই কয়েকটা বিষয় নিয়ে হযরত মোহাম্মদ বললে বা ইসলাম ধর্ম বললে আমাদের মাথাতে যে যে জিনিসগুলো আসে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিতর্কিত কয়েকটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা করবে রুডি, আলোচনা করবে রুডিকে আমি কয়েকটা প্রশ্ন করব এবং রুডি সেই প্রশ্নগুলোর উত্তর দেবে। আর রুডির ব্যাপারে এই বিষয়ে বলে রাখি যে রুডি কেন হঠাৎ করে কেন রুডি হযরত মোহাম্মদ সম্পর্কে বলবে। রুডি বিশ্বভারতী থেকে ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে, ঠিক তো রুডি? হ্যাঁ, রুডি বিশ্বভারতী থেকে ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে। আর আমি যতদূর জানি যে হযরত মোহাম্মদ অন্যতম একজন প্রফেট যাকে রুডি খুবই পছন্দ করেন। বাড়িতে ও অনেক আমাকে হযরত মোহাম্মদ সম্পর্কে অনেক সময় অনেক কিছু বলে থাকে। তো আজকে আমার মনে হলো যে হযরত মোহাম্মদ সম্পর্কে কিছু আলোচনা করি, ওর কাছ থেকে কিছু জানতে চাই, এবং এটা আমার মাথাতে হঠাৎ করে আইডিয়া আসলো যে তাহলে এটা আমরা কেন ভিডিও করে রাখবো না, আলোচনাটা চলুক এবং তার সঙ্গে ভিডিওটাও হোক, তোমরাও জানো আমিও জানি, ব্যাপারটা ভালো হবে। তো রুটি, তুমি, আমি তোমাকে কিছু প্রশ্ন করি এবং তুমি সেগুলোর ব্যাপারে, আমাদের কিছু অস্পষ্ট ধারণা রয়েছে, আমার নিজস্বভাবে কিছু অস্পষ্ট ধারণা রয়েছে, তুমি সেই জিনিসগুলো যদি স্পষ্ট করতে সাহায্য করতে পারো আমাদেরকে, দেখো। বলে ফেলো ঠিক তোমার আছে, প্রশ্ন। ক্যামেরাটা দাও, আমি তোমাকে তাহলে কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, প্রথমেই হযরত মোহাম্মদ সম্পর্কে বলতে গেলে আমার মাথাতে যেটা আসছে সেটা হচ্ছে উনি তালাক প্রবর্তন করেছিলেন, তালাক উনি চালু করেছিলেন। তো এই আবার এই বর্তমানে কয়েকদিন আগে তো 3 তালাক নিয়ে সুপ্রিম কোর্টে অনেক কাণ্ডকীর্তি হয়ে গেল। তো এই তালাক নিয়ে তুমি কি কি বলবে, উনি তালাক প্রবর্তন করেছিলেন সেই সময়ে, দেখো, এটা নিয়ে? তালাক নিয়ে আমি একটা কথা বলি, হ্যাঁ, তালাক নিয়ে তালাকের হিস্ট্রি একটু জানতে হবে। হ্যাঁ, তালাক হুট করে তালাক তো এসে হযরত মোহাম্মদের মনে হলো তালাক চালু করে দিলেন, এরকম তো হয়নি। উনি যখন জন্মেছেন 576 খ্রিস্টাব্দে আরবে, তখন প্রথমত আরব জাতি সংঘবদ্ধ নয়। হ্যাঁ, উনি জন্মে দেখতে পাচ্ছেন, একটা সামগ্রিক দৃশ্য আমি তোমাদেরকে পেশ করি, উনি দেখতে পাচ্ছেন যে তখন অনেকগুলো জাতি গোষ্ঠীতে, এবং উনি যেমন কুরেশ গোষ্ঠীর লোক ছিলেন, বিভিন্ন গোষ্ঠী গোষ্ঠীভুক্ত ছিল, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ক্ল্যানে বিভক্ত ছিল, বিজনেস হতো, হ্যাঁ, বিভিন্ন জায়গাকার বিজনেসম্যানরা সেখানে গিয়ে পৌঁছাতো, আরবে গিয়ে পৌঁছাতো, মক্কায় গিয়ে পৌঁছাতো, মক্কা একটা ট্রেড সেন্টার ছিল যেখানে সবাই যেত, মরু অঞ্চল। সেখানে উনি দেখেছিলেন যে নারীদের কোনো রকম কোনো সম্মান নেই। হ্যাঁ, নারীদের প্রথমত তালাকের আগে যে প্রশ্ন, যে ওখানে কোনো নারীকে বিবাহই করা হতো না। হযরত মোহাম্মদ প্রথম আরবদের মধ্যে বিবাহ প্রথা চালু করে বা নিকাহ প্রথা চালু করে। হ্যাঁ, যে নারীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদেরকে নিকাহ করতে হবে। হ্যাঁ, সর্বসমক্ষে লোককে সামনে রেখে, কাজীকে সামনে রেখে স্বীকার করতে হবে যে ইনি আমার স্ত্রী, আমি রাজি আছি। হ্যাঁ, তারপর আসছে তালাক প্রসঙ্গ। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে নারী স্বাধীনতার জন্য বা নারীর উন্নতির জন্য উনি যেটা করেছিলেন, তালাক করেছিলেন কেন, কারণ বিবাহ করার পর যদি নারীর মনে হয় বা পুরুষের মনে হয় যে এনার সাথে আমার কোনো একটি বিষয়ে আমার সংঘাত হচ্ছে, তখন সেই বিষয়টি তাকে জানানো, এবং সে যদি সেটা সংশোধন না করে তাহলে তাকে সেই বিষয়টির জন্য তাকে তালাক, যেমন ধরুন পুরুষটি দুশ্চরিত্র, হ্যাঁ, তখন নারী তাকে বলতে পারে যে তোমার এই দুশ্চরিত্র ব্যাপারটি আমার পছন্দ হচ্ছে না, তা আমি তোমাকে তালাক দিতে চাই। হ্যাঁ, বা তালাক দিতে চাই না, বা আমি এইটা তুমি সংশোধন করো, সে যদি সংশোধন না করে তখন নারী তাকে তালাক দিতে পারে। প্রথম তালাক দেওয়ার পর সে যদি সংশোধন না করে, সে যদি সতর্ক না হয়, তখন তাকে দ্বিতীয় তালাক দেওয়া যেতে পারে। হ্যাঁ, তৃতীয় তালাকটা হচ্ছে আলটিমেট তালাক, যখন সে একদম বিচ্ছিন্ন চলে যাচ্ছে, আলাদা জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে 50-100 বছরেরও হিস্ট্রি নয়, সরি, ডিভোর্সের, হ্যাঁ, যেখানে আমরা ডিভোর্স নিয়ে এত কথা বলি যে হ্যাঁ এত অত্যাচার হচ্ছে, নারী পুরুষ উভয় ক্ষেত্রেই হয়। তো সেখানে আমরা আজ থেকে 1500 বছর আগে একটা মানুষ ভাবছেন যে নারীদের বিবাহ, প্রথমত নারীদেরকে বিবাহ করতে হবে, হ্যাঁ, নারীদেরকে এভাবে রেখে দেওয়া যাবে না অরক্ষিত অবস্থায়, এবং নারী স্বাধীনতার জন্য এবং পুরুষ স্বাধীনতার জন্য যে কেউ বাধ্য নয়, বিবাহ হয়ে গেছে মানে তাকে সারা জীবন তার আন্ডারে থেকে যেতে হবে, সেখান থেকে সে যদি কোনো মনে করে কোনো ঘটনার সাপেক্ষে যে আমি এই সংসার থেকে বেরিয়ে যেতে চাই, তাহলে সে সতর্কবাণী হিসাবে প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক, আলটিমেট তালাকটা দেওয়ার পর সে বেরিয়ে আসতে পারে।
হ্যাঁ, তো তালাক সেই যুগে দাঁড়িয়ে, যেখানে কোনো বিবাহ প্রথাই ছিল না, সেখানে বিবাহ এবং বিবাহ সম্পর্কিত একটা আইনের মধ্যে তালাক পড়ছে। তো অবশ্যই তার একটা বৈজ্ঞানিক এবং সামাজিক ব্যাখ্যা ছিল, আমার তো তাই মনে হয় তালাক নিয়ে। সেই সময় দাঁড়িয়ে এটা যথেষ্ট প্রযোজ্য ছিল এই তালাক ধারণাটা। আজকে যখন আমরা নারী স্বাধীনতার কথা বলে, বা যখন একটা নারী শোষিত হয় বা পুরুষ হয়, যখন আমরা ডিভোর্স চাইতে যাই, হ্যাঁ আমরা সেটাকে মেনে নিতে পারি, হ্যাঁ তালাককে কেন আমরা মেনে নিতে পারবো না? বরঞ্চ 1500 বছর আগে যখন এটা ভাবাই যেত না, উনি যে ভাবতে পেরেছিলেন, হ্যাঁ এটাই তো একটা বিশাল ব্যাপার। এবং কোথায় দাঁড়িয়ে ভাবতে পেরেছেন? যেখানে সমগ্র পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে নারীর কোনো স্বাধীনতা কি, নারীর কোনো সম্মান জানানো ছিল, নারীকে বিবাহ করে ঘরে আনতোই না, সেখানে উনি নিকাহ চালু করেন, নারীকে নারীকে স্ত্রী রূপ মর্যাদা দেওয়া চালু করেন। এবং তালাকটা শুধু পুরুষ দিচ্ছে এরকম না, কিন্তু তালাকটা নারীরাও দিচ্ছে, নারীরাও পুরুষকে তালাক দিতে পারে এরকম একটা জিনিস ভাবনা চিন্তা করা, সেটার জন্য আমার মনে হয় আমি অবাক হই, বিস্মিত হই এটা জিনিস, যে উনি 1500 বছর এটা ভাবতে পেরেছেন এবং সেটাকে আইন করে প্রণয়ন করা মানুষের মধ্যে এবং বজায় রাখা, অনুরোধ খুব দারুণ একটা জিনিস ছিল সে সময় দাঁড়িয়ে। আজকে আমরা তার ফলাফল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখতে পাই, শুধু ইসলাম ছাড়া বিভিন্ন দেশেই আমরা ডিভোর্স নিয়ে কথা বলি। তালাকও সেই একটা জিনিসই যেটা বহুদিন আগে প্রচলিত একটা জিনিস, অনেক সময় অনেক আগে উনি সেটা বুঝতে পেরেছিলেন এবং প্রচলন করেছিলেন। আর এবার আমি পরের প্রশ্নটাতে যাই তাহলে। আচ্ছা, আমার পরের প্রশ্নটা হচ্ছে এই যে বোরখা, উনি যে বোরখা চালু করেছিলেন, যেটা নিয়ে এখন এইটা নিয়ে তুমি কথা বলতে গেলে প্রচুর ফেমিনিস্টরা খুঁজে যেতে পারে। হ্যাঁ, এটা একটা এটাও একটা ভীষণ বিতর্কিত বিষয়, বোরখা কেন না মেয়েরা। ভীষণ বিতর্কিত বিষয় না, আমি সেই যুগে দাঁড়িয়ে বলি, 1900 হ্যাঁ, তো সেই যুগে, আমি সেই যুগের সাপেক্ষেই বলছি, পুরো আলোচনাটাই সেই যুগের সাপেক্ষে হচ্ছে, বর্তমানের সাপেক্ষে হচ্ছে না। যে সেই সমাজে উনি বোরখা চালু করেছিলেন, হঠাৎ করে এই বোরখাটা উনি কেন চালু করতে গেলেন, যে মেয়েদেরকে এরকম মুখ ঢেকে। একই জায়গা থেকে আসছে, সেখান থেকে এক হজরত মোহাম্মদ বোরখা বললে বলে একটা জিনিস আমার মনে পড়ে গেল, হজরত মোহাম্মদ প্রথম এই জিনিসটা চালু করেন যে একটি পুরুষ তার 4টি সন্তান, তার 2টি মেয়ে সন্তান, 2টি পুরুষ সন্তান, তার যখন সম্পত্তি, যখন উত্তরাধিকার সূত্রে ভাগ হবে, তখন মেয়ে এবং পুরুষ উভয়ের মধ্যে সমান ভাগ হবে। হ্যাঁ, নারীর সমান ভাগের কথা 1500 বছর আগে উনিই প্রথম বলেছেন। আজকে ভারতবর্ষ আইন করছে যে হ্যাঁ একটা বাড়িতে যদি 4টে ছেলে থাকে, 3টে মেয়ে থাকে, তাহলে বাবার সম্পত্তি সবাই সমান ভাগ পাবে। হ্যাঁ, যদিও এখন অনেক জায়গাতে দেওয়া হয় না মেয়েদেরকে, কারণ শুধু পুরুষদেরকে ভাগ দেওয়া হয়। তো তিনি সেটা চালু করেছিলেন এবং সেই নারীদেরকে সমান চোখে দেখা, নারী পুরুষকে সমান চোখে দেখার জন্যই বোরখা। আর বোরখার একসাথে একটা জিনিস, বোরখাকে, বোরখা কথাটা বললেই আমাদের নারীদের প্রতি অসম্মান প্রদর্শন, হ্যাঁ ইসলাম ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন, হজরত মাহমুদের প্রতি একটা ধারণা চলে আসে, এই ধারণাটা ভুল। কারণ হচ্ছে হজরত মাহমুদ যখন জন্মেছেন, জন্মে উনি দেখছেন যে নারীদের পোশাক খুব স্বল্প, হ্যাঁ স্বল্প পোশাক, এবং এই স্বল্প পোশাকে নারীরা কি করছে, নারীরা নৃত্য প্রদর্শন করছে, গান প্রদর্শন করছে, পুরুষরা বসে মদ খাচ্ছে মরুভূমি অঞ্চলে, হ্যাঁ বেদুইন কালচার, হ্যাঁ সেখানে নারীরা কোনো স্ত্রী রূপে গৃহীতই হচ্ছে না, নারীরা শুধু সন্তান উৎপাদন এবং বিনোদন, হ্যাঁ এই দুটি কাজে নারীদের ব্যবহার হচ্ছে। তো সেই সময় উনি মনে করলেন যে নারীদের সম্মান প্রদর্শনের জন্য বোরখাটা সবার আগে দরকার, নারীদের শরীরটাকে ঢেকে ফেলা উচিত, এবং একই সাথে পুরুষদেরও ক্ষেত্রেও তাই। হ্যাঁ, অতটা গরম আরব দেশে, হ্যাঁ সেখানে পুরুষ এবং নারী উভয়ের জন্যই চালু করলেন, পুরুষদেরও মাথা থেকে শুরু করে, শুধু মুখটুকু ছাড়া, মাথা থেকে শুরু করে সারা শরীরই ঢাকা। হ্যাঁ, তুমি দেখো, আজও দেখো, ইন্ডিয়াতে দেখো বা আরবে দেখো, হ্যাঁ পুরুষদের শরীরও ঢাকা, নারীদের শরীরও ঢাকা, এবং নারীদের প্রতি যাতে অকারণ কামুদ্রিক না হয়, নারীকে যেন ভোগ্য বস্তুতে ব্যবহার করার জন্য, নারীকে নারীকে ছোট পোশাক পরানোর মধ্যে নারী স্বাধীনতার জায়গাটা নেই। হ্যাঁ, এটা একটা পুরুষতান্ত্রিক জায়গা, হ্যাঁ নারীকে ছোট পোশাক পরাও, বিজ্ঞাপনে নিয়ে আসো, নারীকে নাচাও, পান ছাড়াতে নাচাও, বিজ্ঞাপনে নাচাও, যেটা আমরা এখন হরদম দেখতে পাই। 1500 বছর আগে হরদম বুঝতে পেরেছিলেন যে এটাই আগামী দিনে পৃথিবীর ইতিহাসে এভাবেই লেখা হবে, নারীকে ভোগ্য বস্তু হিসেবে দেখা হবে। তো উনি সেই কারণে, আমার মনে হয় না এটা এটাই ইতিহাসটা, উনি সেই কারণে নারীকে, নারীকে সম্মানীয়, হ্যাঁ নারীকে, নারী সম্মানের জন্য যে নারী পোশাকের প্রয়োজন আছে, তার জন্য বোরখা চালু করেছিলেন, এবং শুধু নারীর জন্য করেননি, একই সাথে পুরুষের জন্য উনি করেছিলেন। বেশ, আচ্ছা, আর একটা যেটা সবচেয়ে বিতর্কিত বিষয় বর্তমান সমাজে, যেটা সেটা হচ্ছে জেহাদ। জেহাদ নিয়ে তো বর্তমানে দেখা যাচ্ছে চারদিকে। কথা বলিনি, হুম বলো। এটার সাথে উনি একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে শুধু বোরখার সাথে সম্পর্কযুক্ত, কারণ উনি যখন দেখলেন বেদুইন কালচারের মধ্যে নারীদের উনি সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন, হ্যাঁ এটা নিয়েও বিভিন্ন ভাবে কথা হয় যে সঙ্গীত নিষিদ্ধ কেন করেছিলেন, সঙ্গীত কেন ইসলাম নিষিদ্ধ। আজও আমাদের যতজন ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে সঙ্গীত শুনতে যায়, তার থেকে প্রতিদিন, সারা বছরে হয়তো 3000 বা 2000 লোক যায়, তার থেকে প্রতিদিন বেশি সংখ্যক লোক পানশালায় বসে সঙ্গীত শুনে এবং নাচ দেখে। হ্যাঁ, তো হজরত মোহাম্মদ দেখেছিলেন যে সঙ্গীত বিনোদনের মাধ্যম হিসেবে সন্ধ্যের পর ব্যবহার হচ্ছে। হ্যাঁ, সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, তার সঙ্গে মেয়েরা নাচছে, পুরুষরা মদ্যপান করছে,
তো সেই জায়গাতে কোনো সঙ্গীতটা নিষিদ্ধ করেছিল। হ্যাঁ, এটাও একটা কিন্তু ভুল কনসেপ্ট, হয়তো আমার বোধ হয় সঙ্গীত ভালোই বাজতেন না, সঙ্গীত কিছু করে না, কারণ সঙ্গীতটাকে আমরা সত্যি সঙ্গীত রূপে, হ্যাঁ, কতজন শুনি সেটা আমার খুব ধারণা কম, কারণ আমি সত্যি দেখতে পাই যখন ভালো ভালো মিউজিক কনসার্ট হয় তখন খুব কম লোক যায়, আর সারা বছর প্রতিদিনই ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই, হ্যাঁ, ক্যাবারে হোক বা পানশালাতে হোক, হ্যাঁ, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয় মদের সাথে। হ্যাঁ, তো উনি সেই একই সাথে মদকে নিষিদ্ধ করেছিলেন, একই সাথে সঙ্গীতকে নিষিদ্ধ করেছিলেন, একই সাথে নারীর শরীর প্রদর্শনকে নিষিদ্ধ করেছিলেন। আমার মনে হয়, আমার কেন সবার কি মনে হয় না যে বিষয়টা উনি ঠিক করেছিলেন? আমি জানি না, আমার তো সেই যুগে দাঁড়িয়ে বা আজও দাঁড়িয়ে এটা মনে হয় যে একটা ঠিকই করেছিলেন। আজকে যখন বিহারে মদ ব্যান করা হয় তখন আমরা বলি যে বাহ কি সুন্দর একটা ডিসিশন, হ্যাঁ, হয়তো অন্য অনেক রাজ্যতে হয় না, হ্যাঁ, কিন্তু 1500 বছর আগে একটা মানুষ যেখানে সবাই মদ্যপান করছেন সেখানে মদ্য নিষিদ্ধ করছেন এবং মদ্যপানের সাথে সঙ্গীত নিষিদ্ধ করছেন এবং নারীর শরীর প্রদর্শন নিষিদ্ধ করছেন, আমার তো মনে হয় বিশাল সাহস লাগে, প্রচন্ড সাহস লাগে সমাজের এতগুলো মানুষের বিরুদ্ধে একটা সঠিক জায়গা পরিবর্তন করার জন্য। এবার জিহাদ, জিহাদ নিয়ে কিছু বলো। জিহাদ নিয়ে আমার একটা ছোট্ট কথা বলার আছে। জিহাদ যেভাবে আমরা বলি, যেভাবে আমরা দেখি, ইসলাম বলে জিহাদের কথা উঠে আসে, জিহাদ উনি বলেছিলেন দুটো, একটা হচ্ছে জিহাদুল আকবর আর একটা হচ্ছে জিহাদুল আসগার। জিহাদুল আকবর মানে হচ্ছে যে জিহাদ সর্বশ্রেষ্ঠ, আর জিহাদুল আসগার মানে হচ্ছে যে জিহাদ সর্বনিম্ন। জিহাদুল আকবর সর্বশ্রেষ্ঠ জিহাদ কি? নিজের সাথে জিহাদ। নিজের সাথে জিহাদ, নিজের সাথে জিহাদ কি? আমাদের নিজেদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত কিছু রয়েছে, হ্যাঁ, আমরা নিজের সাথেই লড়াইটা করি না, আমরা লড়াই করি বাইরের লোকের সাথে। হ্যাঁ, আমাদের নিজের সাথে লড়াই করা উচিত, আমাদের নিজের ভেতরে শয়তানটাকে মেরে ফেলা উচিত। সেই জিহাদটাই উনি করতে বলেছিলেন, জিহাদুল আকবর। আর যখন তোমার এটা করা হয়ে যাবে, হ্যাঁ, তারপরও যদি দেখো বাইরে থেকে কেউ এসে তোমাকে তোমার নিজস্ব ধর্মচারণ করতে দিচ্ছে না, হ্যাঁ, বা তোমাকে তোমার জায়গা স্থির থাকতে দিচ্ছে না, তখন জিহাদুল আসগাল, বাইরের লোকের সাথে লড়াই। রবীন্দ্রনাথও একই কথা বারবার বলেছেন, বড় আমি আর ছোট আমি। হ্যাঁ, ছোট আমিটা বারবার এসে লোকের প্রতি হিংসা দেখায়, লোকের সাথে ঝগড়া করায়, হ্যাঁ, লোকের প্রতি মনোভাব ক্ষুণ্ণ করে দেয়, আর বড় আমিটা এসে সবকিছুকে বড় করে দেখে। হ্যাঁ, তো এই বড় আমি ছোট আমির জায়গা দিয়েই উনি জিহাদুল আসগার এবং আকবরের উত্তোলন করেছেন। আমরা তো ভুলভাবে ভাবছি, ভুলভাবে দেখছি, কোথাও একটা গিয়ে আমার মনে হয় আজকের দিনে, হ্যাঁ, ওনাকে স্মরণ করার সময়, হ্যাঁ, উনি সেই যুগে দাঁড়িয়ে যে যে কথাগুলো বলেছিলেন, আমরা যদি সেই যুগের নিরিখে বা আজকের যুগের নিরিখে দাঁড়িয়ে ভাবি, হ্যাঁ, কথাগুলোর ভেতরে যাওয়ার চেষ্টা করি, তাহলে বুঝবো যে উনি কি করতে চেয়েছিলেন পৃথিবীটাকে, আর কোথায় এসে আজকে পৃথিবীটা দাঁড়িয়েছে। তোমার কিছু বলার আছে নিশ্চয়ই? আমি দেখি আমার আর কিছুই বলার নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমার তো অনেক ধারণাই স্পষ্ট হলো, আশা করি তোমাদেরও অনেক ধারণা স্পষ্ট হলো। হযরত মোহাম্মদ সম্পর্কে একটা দারুণ ডকুমেন্টারি আছে, হ্যাঁ, ডকুমেন্টারিটা বিবিসি থেকে করা। হ্যাঁ হ্যাঁ, হযরত মোহাম্মদ সম্পর্কে একটা খুব ভালো ডকুমেন্টারি আছে, ওটা বিবিসি থেকে করা, তো ওটা দেখে নিতে পারলে ভালো হয়। আমরা কি ওটার কিছু, হ্যাঁ, আমরা ওটার লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমরা ওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওটা প্লিজ দেখে নিও। আর আজকে ভিডিওটা দিয়ে আশা করি তোমাদের কিছু কিছু ধারণা, যেখানে ছিল না অস্পষ্ট ধারণা ছিল সেখানে হয়তো স্পষ্ট ধারণা হলো, আমার অনেক বিষয়ে স্পষ্ট ধারণা হলো। আর তাড়াতাড়ি বলে ফেলি যে